আজকে থেকেই আবহাওয়ার বিরাট একটি পরিবর্তন হতে চলেছে। তো কি এই পরিবর্তন হতে চলেছে জেনে নেব আজকের এই বিস্তারিত ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয় বাষ্প সহ মোটামুটি গোটা রাজ্যেই প্রবেশ করেছে। এছাড়াও হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ডের উপর একটি অক্ষরেখা অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলে আশা করছে আজকে এবং আগামীকাল 31শে জানুয়ারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। তবে ওই দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও কিন্তু ভিজতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর পার্বত্য এলাকাসহ অন্যান্য জেলাগুলিতেও এই কয়েকটি দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে অন্যদিকে শীতের মাঝে এমন বৃষ্টির কারণ তৈরি হওয়ায় তাপমাত্রা কিন্তু খুব একটা বেড়ে গিয়েছে। তবে এই বৃষ্টি কেটে যাওয়ার পরে তাপমাত্রা কি আবার নামবে, বঙ্গবাসী কি শীতের আমেজ আবার ফিরে পাবে, তো সেই বিষয়ে কিন্তু স্পষ্ট জানাতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা। তো আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।